ডিয়ার স্টুডেন্টস, আচ্ছা আজকে আমরা করব, কেমন আছেন আপনারা সবাই তার আগে জিজ্ঞেস করুন যাক। আজকে আমরা করব কোরিলেশন ক্লাস নাম্বার টু। ফার্স্ট ক্লাসে আমরা শিখেছিলাম কিভাবে ক্যালকুলেশনের সূত্র প্রয়োগ করে ম্যাথ করতে হয়, ঠিক আছে। আজকে আমরা শিখব কিভাবে ডিরেক্ট ম্যাথডে অঙ্ক করতে হয়, বা ডিরেক্ট ম্যাথডের মাধ্যমে কিভাবে কোরিলেশন করতে বের করতে হয়, এবং আমরা একটা অঙ্ক শিখবো আজকে প্রবাবিলিটি এরর যে মানটা বের করতে হয়। আপনারা কয়েকটা অঙ্কে ম্যাথে পেয়েছেন এটা, সেটা আমরা সলভ করবো, ঠিক আছে। আসুন আমাদের ফার্স্ট অঙ্কের প্রশ্ন একটু আমরা লিখে নিই আগে। ক্যালকুলেট কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন, চট করে আমরা প্রশ্ন লিখে নিই। এক্স ওয়াই সবসময় কলাম করতে হবে পাঁচটা, কার্ল পিয়ারসনের সাতটা, কলাম করতে হবে কয়টা, পাঁচটা। ক্যালকুলেশন টেবিল for correlation, এটা অনেকটা ইজি চারটা, কিন্তু সূত্রটা একটু লেন্দি। বারো, নয়, আট, দশ, এগারো, তেরো, সাত। ওয়াই এর মানগুলো হচ্ছে চোদ্দ, আট, ছয়, নয়, এগারো, বারো, তিন। ফার্স্ট অফ অল আপনি সামেশন এক্স বের করবেন, সেকেন্ড আপনি সামেশন ওয়াই করবেন। আমি পুরোটা করছি না, ক্যালকুলেশনটা আপনারা করবেন, কারণ আমাকে ইজি আছে, ঠিক আছে। তারপর করার পরে এক্সটাকে জাস্ট স্কোয়ার করবেন, যেমন বারোকে স্কোয়ার করলে 144, নাইনকে স্কোয়ার করলে 81, এইভাবে একইভাবে আপনারা বাকিগুলো করবেন। করার পরে সামেশন এক্স স্কোয়ার বের করবেন, একইভাবে 14কে স্কোয়ার করবেন, 14কে স্কোয়ার করলে আসবে 196 মেবি, হ্যাঁ 196, ঠিক আছে। আর এই 12 into 14 168 9 into 8 8 72, ঠিক আছে। এভাবে করে বাকিটা করবেন, করার পর লাস্টে গিয়ে সামিশন এক্স ওয়াই করবেন। তো দেখে মনে হচ্ছে অঙ্কটা অনেক ইজি, হ্যাঁ ইজি, বাট সূত্র যখন করব এটা সূত্রটা একটু লেন্দি, আবার কার্ল পিয়ারসনের ক্যালকুলেশনটা একটু ইয়া ছিল, হিজিবিজি টাইপের ছিল, কিন্তু সূত্রটা ছিল ছোট। আর এই অঙ্কের ক্যালকুলেশনটা সহজ, বাট ম্যাথটা হচ্ছে কিন্তু একটু, সূত্রটা হচ্ছে একটু লেন্দি। যাক সূত্রটা আমরা একটু দেখি, সূত্রটা আপনাদেরকে আমি গত ক্লাসে শিখে দিয়েছি, তো আমরা সূত্রটা আবার লিখব এখানে। সুতরাং correlation r equal to summation xy minus summation x into summation y divided by n, এখানে n মানে হচ্ছে 1 2 3 4 5 6, সাতটা মান আছে, তাই এখানে n এর মান হবে 7, ঠিক আছে। আর নিচে সূত্রটা হচ্ছে মানটা বসাবেন, এরপর ক্যালকুলেশনটা করবেন। এখানে একটা জিনিস অনেক স্টুডেন্ট ভুল করে, সেই ভুলটা হচ্ছে
সেই ভুলটা হচ্ছে অনেকেই এই সাবমিশন যে পরিষ্কারটা দেওয়ার কথা এটা অনেকে পুরোটার উপর দিয়ে দেয়। এটা একটু খেয়াল রাখতে হবে যে স্কোয়ারটা হবে শুধুমাত্র সাবমিশন এক্স এর উপর, নট সাবমিশন এক্স বাই এন হোল স্কেল, অনলি সাবমিশন এক্স হোল স্কেল। এই ছোট্ট জিনিসটা খেয়াল করবেন, আর ক্যালকুলেশন করার সময় অবশ্যই ক্যালকুলেটর পুরোপুরি একসাথে করবেন না। অনেক স্টুডেন্ট দেখা যায় তাড়াহুড়ো করার জন্য অতি পণ্ডিতালি করতে গিয়ে এই জিনিসগুলো ভুল করে, মানে সে মনে করে যে সে একবারই সব করে ফেলতে পারবে, বাট এটা কখনোই করবেন না। কারণ এখানে যেহেতু একটা কমপ্লিকেটেড কিছু মান এখানে আসবে, সেহেতু কী করবেন যে ফার্স্টে প্রত্যেকটা ধাপে ধাপে করে তারপর লাস্টে গিয়ে রুট ওভার করে মানটা বের করে ভাগ করবেন, দেন দেখবেন আপনার আনসারটা চলে আসবে। আর যেহেতু কোরিলেশন আমরা ফার্স্টের থেকে করছি, প্রথম দিন তিনটা অঙ্ক করেছি, আজকে একটা অঙ্ক করাচ্ছি, কোরিলেশনের মধ্যে যেহেতু দশমিকের একটা কাজ থাকে, অনেক সময় দেখা যায় অ্যান্সারের মধ্যে হালকা একটু পার্থক্য আসতে পারে। যেমন ধরেন একটা এক্সাম্পল দিই, আপনার আনসার আসছে 0.94, বাট বইতে আনসার দেওয়া আছে 0.94, নো ম্যাটার, সেম আনসার, 0.01 ডিফারেন্স, এটা হতেই পারে। যেহেতু আপনি এখানে জিরো দশমিক নিয়ে কাজ করছেন, ক্যালকুলেশন করার সময় দশমিক আসবে, ঠিক আছে, তো কোনো একটা মানের মধ্যে একটু ফ্র্যাকশন আসতে, তবে হ্যাঁ 0.95 এর জায়গায় যদি আপনার আনসারটা 0.75 আসে, 0.85 আসে, তাহলে অবভিয়াসলি আপনার অঙ্কটা ভুল হয়েছে। কাছাকাছি মান থাকতে পারে, 0.02, 0.01 একটু ডিফারেন্স, হালকা একটু মাইনর ডিফারেন্স থাকতে পারে, তবে তার মানে এ নয় যে অনেক বেশি ডিফারেন্স থাকবে। আর আমরা তো এটা জানি যে একের উপর চলে গেলেই মানটা কি হয়, ক্যালকুলেট হবে না, কারণ ক্যালকুলেশনের মান কখনো ওয়ান বেশি বা কম আসবে, সরি কমই আসবে বেশি আসবে না, ঠিক আছে। তো আমাদের এই ছিল কি আমাদের অঙ্কটার মূল থিওরি। থিওরিটা হচ্ছে কি, যখনই আপনাকে অঙ্কের মধ্যে কার্ল পিয়ারসন করতে বলবে, তখন আপনি তো কার্ল পিয়ারসন নিয়ম অনুযায়ী করবেন, আর যখন আপনাকে কোরিলেশন করতে বলবে আপনি ডিরেক্ট ম্যাথডে করতে পারেন। ডিরেক্ট ম্যাথডে করতে গেলে কিছু ঝামেলা নেই, যা আছে সেগুলি গুণ করে করে বসাবেন, আপনি সামেশনগুলো বের করবেন, করে সূত্রটা প্রয়োগ করবেন। তো সূত্রটা প্রয়োগ করে ক্যালকুলেশন করার সময় একটু খেয়াল করবেন যে আনসারটা কীরকম আসে আপনার, মানে আনসারটা করার সময় একটু খেয়াল রাখবেন যাতে করে ভুলটা না হয়, কারণ এখানে যদি পরীক্ষার হলে একটা ভুল হয়ে যায়, এই ভুলটা এখান থেকে কারেকশন করে বের করাটা আপনার পক্ষে একটু সমস্যা হয়ে যাবে। কারণ পরীক্ষার হলে কিন্তু আপনি কোনো লজিস্টিক সাপোর্ট পাচ্ছেন না, পাশের জন্য সাপোর্ট পাবেন না, আপনি সবগুলো নিজ দায়িত্ব অঙ্কটা করতে হবে। সো একটু কেয়ারফুল, 4 ঘন্টা সময় ইনাফ টাইম। ওকে ফ্রেন্ডস, এরপর আসেন প্রবেবল এরর। এই অঙ্কটার আনসার আসবে, আমি এই অঙ্কটা থেকে প্রবেবিলিটি এররটা করে দিচ্ছি, 0.95, এটার আনসার আসবে 0.95, আপনারা মিলিয়ে নেবেন, যেহেতু আমি নিজের থেকে দিয়েছি অঙ্কটা, আনসারটা 0.95 আসবে, যারা বাসায় একটু প্র্যাকটিস করবেন কি এসছে কি না আপনাদের, ঠিক আছে। তো আমি এটা মুছে দিচ্ছি, প্রবেবিলিটি এররটা করাবো আমরা এখন, কীভাবে প্রবেবিলিটি এররটা করাবো। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে প্রবেবিলিটি এররটা আমি কেন করবো, ঠিক আছে, প্রবেবিলিটি এররটা আমরা কেন করবো এটা আমাদের জানার বিষয়। ঠিক আছে, প্রবেবিলিটি এরর করার নিয়মটা হচ্ছে কেন করা করতে হয়, দেখেন প্রবেবিলিটি এররটা আপনাকে অঙ্কের মধ্যে বলবে ক্যালকুলেট কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন অ্যান্ড ইন্টারপ্রিট দ্য রেজাল্ট। যখন ইন্টারপ্রিট করতে বলবে মানে কি, আপনার আনসারটা যে সঠিক হয়েছে এটা আমাদেরকে প্রুফ করে দেখাতে বলবে ওদেরকে, ঠিক আছে। এই প্রুফটা করার দুইটা নিয়ম আছে, একটা হচ্ছে টি টেস্ট পদ্ধতি, টি টেস্ট আমি আবার বলছি, একটা হচ্ছে টি টেস্ট পদ্ধতি, আরেকটা হচ্ছে প্রবেবিলিটি এরর টেস্ট পদ্ধতি, ঠিক আছে। তবে টি টেস্ট পদ্ধতিটা অমিট করাটাই ভালো, কারণ এটা পরীক্ষা একটু কম আসে, কারণ টি টেস্ট করতে গেলে আপনার একটা আলাদা চার্ট সাথে করে নিয়ে যেতে হবে, যেটা অনেক সময় আপনার হয়তো চার্টটা নাও বুঝতে পারে, একটা কমপ্লিকেটেড, বাট প্রবেবিলিটি এরর টেস্টটা বেশি গ্রহণযোগ্য, ঠিক আছে। গ্রহণযোগ্য বলতে আমাদের পরীক্ষার জন্য গ্রহণযোগ্য, বাট টি টেস্টটাও অঙ্কের জন্য, টি টেস্ট যতটুকু গুরুত্বপূর্ণ, প্রবেবিলিটি এররটা সেম মিনিংয়ে প্রকাশ করে। তবে আমরা অঙ্কের সুবিধার জন্য সবসময় ইন্টারপ্রিট বললে বা ইন্টারপ্রিট দ্য রেজাল্ট বললে বা ভেরিফাই দ্য রেজাল্ট বললে, ঠিক আছে, বা প্রুফ দ্য রেজাল্ট, এই ধরনের কোনো কথা যদি আপনাকে বলে, তাহলে অবশ্যই আপনি কী করবেন যে প্রবেবিলিটি এরর টেস্টটা করবেন, ঠিক আছে। এবার আসেন প্রবেবিলিটি এরর টেস্ট আমরা কীভাবে করব। এইভাবেই লিখবেন, এটাকে বলা হয় টিকা। আমরা যেমন কোনো কিছু ভেরিফাই করার জন্য, যেমন র্যামিনটা কেন করা হয়, ফতিয়ান মিলানোর জন্য, ঠিক আছে, এটাও ঠিক তেমনি আমাদের অঙ্কটা যে হয়েছে 0.95, এটা কত, 0.95 দিয়ে কী বোঝাচ্ছে যে এক্স আর ওয়াই এর মধ্যে আমার একটা স্ট্রং পজিটিভ রিলেশন, মানে সিগনিফিক্যান্ট রিলেশনশিপ রয়েছে। সিগনিফিক্যান্ট আর ইনসিগনিফিক্যান্ট পার্থক্যটা কোথায়, যখন এক্স আর ওয়াই এর মধ্যে পার্থক্য, মানে রিলেশনশিপটা, আনসারটা মাইনাস আসবে, তখন মনে করতে ইনসিগনিফিক্যান্ট মানে গুরুত্বহীন, দ্যাট মিনস এক্স এর সাথে ওয়াই এর সম্পর্ক নেই বললেই চলে, অর্থাৎ ওদের মধ্যে রিলেশনশিপটা হচ্ছে না। কিন্তু যখন +95 আসে, 0.95 এসছে, তার মানে এটা কি, এটা আপনার জন্য একটা সিগনিফিক্যান্ট বা পজিটিভ রিলেশনশিপ, ঠিক আছে। তো এই পজিটিভ রিলেশনশিপটা আমরা প্রবেবিলিটি এরর টেস্টের মাধ্যমে টেস্ট করে দেখব, ঠিক আছে। ফার্স্ট অফ অল হচ্ছে
প্রোবাবিলিটি এরর টেস্টকে সংক্ষেপে পি ডট ইআর দিয়ে দেখা হয়। এটা একটা সূত্র 0.6745, এটা মুখস্থ রাখবেন, 1 মাইনাস আর স্কোয়ার টু দি পাওয়ার রুট এন, এটা সূত্র, এটা সবসময়ের জন্য সেম থাকবে, কোনো পরিবর্তন কোনো রাখবে না। সরি ফর দ্য ইন্টারাপশন। ওকে, আচ্ছা সূত্রটা এইভাবে থাকবে। এবার আমরা মানগুলো বসাবো, 0.6745 ইন্টু 1 মাইনাস আর স্কোয়ার, আর মানে আর এর মানটা 0.95 হোল স্কোয়ার, আর রুট এন, এন এর মান হচ্ছে 7। আমাদের এখানে রুটের মান কত ছিল, এন এর মান ছিল 7। এবার মানগুলো একটু বের করে আমরা আসি, 0.95 স্কোয়ার 1 মাইনাস, তো ভেঙে ভেঙে করছি আপনাদের বোঝার সুবিধার জন্য, 0. আমি ক্লাসে কিছুটা একটু ভেঙে ভেঙে করি না, ক্যালকুলেশন একটু তাড়াতাড়ি মানে পুরোপুরি করি, 2.6457, 0.0975 ডিভাইডেড বাই 2.6457, এটাকে যদি আমরা 0.6745 দিয়ে গুণ করি তাহলে আমাদের আনসারটা আসছে 0.024। এটা হচ্ছে আমাদের প্রবাবিলিটি এরর মান, নট ইয়েট ডান, আরও আছে। ওকে ফাইন, একটু কিন্তু আমরা প্রবাবিলিটি এররটা পেয়েছি, ঠিক আছে। এবার যেটা করতে হবে, নিচে লিখতে হবে 6 টাইমস অফ প্রবাবল এরর ইকুয়াল টু 0.024 ইনটু 6, এটা সূত্রটা হচ্ছে 6 টাইমস, সবসময় 6 দিয়ে গুণ করতে হবে, এটা সবসময় 6 দিয়ে, তাহলে 0.024কে আমরা 6 দিয়ে গুণ করলে আমাদের আনসারটা আসছে 0.144 ভ্যালু অফ আর ইকুয়াল টু, ভ্যালু অফ আর কত আসছে, 0.95 ইজ হায়ার দ্যান দ্য ভ্যালু অফ 6 টাইমস এরর, মানে দ্যাট মিন্স আমার 0.95 মানটা এই 0.144 মান থেকে বড়, দ্যাট মিন্স হায়ার, আর যেহেতু এটা হায়ার তাহলে সো কোরিলেশন ইজ সিগনিফিক্যান্ট, কোরিলেশন ইজ সিগনিফিক্যান্ট। যদি এই মানটা 0.95 এর চেয়ে মানে আমার আর এর মান অপেক্ষা বড় হতো তাহলে হতো ইনসিগনিফিক্যান্ট, ঠিক আছে, বা ধরেন আর এর মানটা আমার মাইনাস আসছে বাট এটা পজিটিভ আসছে তাহলে এটা মানটা হবে ইনসিগনিফিক্যান্ট, বাট যেহেতু এখানে 0.144 মানটা 0.95 অপেক্ষা ছোট, দ্যাট মিন্স আমার যে মানটা বের হয়েছে এই মানটা বড়, দ্যাট মিন্স এখানে এররের পরিমাণ কম, আর দ্যাট মিন্স আমার মানটা সিগনিফিক্যান্ট হয়েছে, দ্যাট মিন্স এক্স আর ওয়াই এর মধ্যে সো কোরিলেশন ইজ সিগনিফিক্যান্ট। আমি কি বুঝাতে পেরেছি, আশা করি বুঝেছেন, কারণ এর চেয়ে বেশিভাবে তার বোঝানো সম্ভব না, কারণ এটা হচ্ছে নিয়ম, সূত্রটা সবসময় মনে রাখবেন, এটাই থাকবে, জাস্ট মানটা যেটা বের করবেন সেটা এখানে বসাবেন, বসিয়ে জাস্ট এটা সবসময় 6 টাইমস, এটা ফিক্স থাকবে, কখনো 7 টাইমস হবে না, 6.5 টাইমস হবে, সবসময় 6 টাইমস হবে। আর সবসময় শুধু একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে 6 টাইমসের যে মানটা আসবে সেটা যদি আর অপেক্ষা ছোট হয় তাহলে সিগনিফিক্যান্ট, আর যদি প্রবলেম এরর মানটা আপনার আর এর মান অপেক্ষা বড় হয় তাহলে ইনসিগনিফিকেন্ট, জাস্ট এই জিনিসটা মাথায় রাখলে চলবে। এই ছিল আপনাদের প্রবাবিলিটি এরর টেস্ট, ঠিক আছে। তো আমি কিছু অঙ্ক দিচ্ছি, বাসায় করবেন, অঙ্কগুলো হচ্ছে এক্সারসাইজ নাম্বার বইয়ের এক্সারসাইজ নাম্বার 7, 8, 11, 12 থাকি। আর কিছু মনে রাখবেন, যে কোনো অঙ্ক, এই অঙ্কটা যদি আমরা এই পদ্ধতি না করে কাল পিয়ারসন করতাম তাহলে কিন্তু আমার আনসারটা সেমই আসবে, অর্থাৎ আপনি যে মেথডেই কোরিলেশন করেন না কেন আপনার আনসার কিন্তু সবসময় কি থাকবে, সেম থাকবে, অ্যান্সারে কোনো পরিবর্তন হবে না, নিয়ম যেটাই হোক না কেন। তবে যেগুলো বড় এন্ট্রি হয় মানে ল্যাংথি যেগুলো ম্যাথ হয়, যেমন ধরেন কোনো কোনো অঙ্কে দেখবেন 200, 300 এরকম মান দেওয়া আছে, এই ধরনের মানের জন্য কাল পিয়ারসন বেটার, কারণ এই ধরনের মানগুলো যখন আপনি এখানে
এই অঙ্ক সূত্র প্রয়োগ করে করবেন তখন তো অনেক লেংদি মান চলে আসবে, 1 কোটি 1.5 কোটিতে, যেটা আপনার ক্যালকুলেশন করতে সমস্যা হতে পারে। সুতরাং যখনই কোনো অঙ্কে কোরিলেশন বের করতে বলবে, যদি দেখেন যে মানগুলো ছোট দেওয়া আছে, অল্প ছোট ছোট মান, তাহলে মানে ডিজিটগুলো ছোট, তাহলে অবশ্যই আপনি ডিরেক্ট মেথড করতে পারেন অথবা ক্যালকুলেশন যে কোনো একটা হোয়াট এভার ইউ ওয়ান্ট। তবে যদি মানগুলো বড় হয়ে যায় তবে সেক্ষেত্রে এটা করা যাবে না তা না, একটু লেংদি হবে, বাট সেক্ষেত্রে ক্যালকুলেশন করাটা বেটার হবে। ঠিক আছে, তো আশা করি আপনাদের কোরিলেশনের আরেকটা পার্ট আছে, র্যাঙ্ক কোরিলেশন, আরেকটা ক্লাস লাগবে আমাদের। নেক্সট ক্লাসে আমরা আশা করি আমাদের কোরিলেশন চ্যাপ্টারটা শেষ করতে পারবো। ঠিক আছে, তো আপনাদের টোটাল ক্লাসের মধ্যে আজকে আমরা কী শিখলাম, কীভাবে ডিরেক্ট মেথড অঙ্ক করতে হয়, আরেকটা শিখলাম কীভাবে আমরা প্রবাবিলিটি অ্যারো টেস্টটা করবো। ঠিক আছে, এবং কিছু অঙ্ক দিয়েছি, 1, 2, 3, 4, 5টা অঙ্ক হোমওয়ার্ক দিয়েছি, যাদের কাছে বই নেই কালেক্ট করে নেবেন বই, যাদের আছে বইয়ের কাছ থেকে, আর অঙ্কগুলো মাসে অবশ্যই প্র্যাকটিস করবেন, যদি কোনো সমস্যা থাকে আমাদের ক্লাসে বল গ্রুপে বলবেন, আমি অবশ্যই সলভ করে দেবো। ঠিক আছে, তো এই হচ্ছে আপনাদের কথা। আপনাদের গ্রুপে যতজন জয়েন করেছে তার মধ্যে কিছু কিছু স্টুডেন্ট হোমওয়ার্কগুলো করেছে, আবার অনেকে স্টুডেন্ট কিন্তু আমাকে এখন ইনফর্ম করেননি যে আপনারা হোমওয়ার্কগুলো করেছে। তো যারা আমি বলবো থার্ড ইয়ার ব্যাচে যারা সকালের ব্যাচে আছেন, ঠিক আছে, সবগুলো বাসে অবশ্যই করেন, রেসপন্স করেন, গ্রুপে একটু অ্যাক্টিভ থাকেন, ঠিক আছে, যাতে করে আমরা জানতে পারি যে আপনি অঙ্কটা করছেন, কারণ এখন অনলাইন ক্লাস যেহেতু আপনাদের সবার খাতা চেক করা সম্ভব না, ঠিক আছে, যেটা আপনার বড় হয়েছে নিজ দায়িত্ব অঙ্কটা করবেন আপনাদের সুবিধার জন্য। ঠিক আছে, ডু ইউর হোমওয়ার্ক ফর ইউর ওন ইন্টারেস্ট, নট ফর মি। ক্লিয়ার? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে ক্লাসে এই পর্যন্ত।